ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 8 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কার্যক্রম সেবা সুশাসন এবং গরিব কল্যাণ কার্যক্রমের অঙ্গ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চার গোমতী জেলার পক্ষ থেকে জেলার অন্তর্গত 7টি মণ্ডলে বাইক র্যালি সংগঠিত করে মঙ্গলবার। এদিন প্রথমে উদয়পুর মাতারবাড়ি রেল স্টেশনে গোমতী জেলার 4টি মণ্ডল তথা 31 রাধাকিশোরপুর মণ্ডল, 33 কাকরাবন শালগোড়া মণ্ডল, 32 মাতারবাড়ি মণ্ডল ও 30 বাগমা মণ্ডলের বিজেপি যুব মোর্চা কর্মীরা প্রথমে মাতারবাড়ি রেল স্টেশনে জমায়েত হয়। পরে রেল স্টেশন থেকে সুসজ্জিত বাইক মিছিল বের হয় 4টি বিধানসভা কেন্দ্র এলাকায়। এদিনের বাইক মিছিলকে কেন্দ্র করে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় জনতা পার্টির গোমতী জেলার সাধারণ সম্পাদক শানি সাহা বলেন, এদিনের বাইক মিছিলটি 4টি বিধানসভা কেন্দ্রে পরিক্রমা করবে এবং এই মিছিলের মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হবে 8 বছরের সুশাসনকে। এদিন গোমতী জেলার বিজেপির সাধারণ সম্পাদক শানি সাহা নাম না করে 6 আগরতলা কেন্দ্রের প্রার্থী সুদীপ রায় বর্মন ও 8 বর্তমানি কেন্দ্রের প্রার্থী আশিস সাহাকে তীব্র আক্রমণের নিশানায় নেয়। এদিন তিনি বলেন, এই বাইক মিছিলটি আগরতলার উপনির্বাচনে একটি বিশেষ বার্তা দেবে বলে তিনি উল্লেখ করেন। বাইক মিছিলকে ঘিরে উদয়পুরে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো। তো ত্রিপুরা রাজ্যব্যাপী আমাদের এই কার্যক্রম, এটা অনেক আগে থেকেই আমাদের কার্যক্রম নেওয়া হয়েছে। তো সুতরাং আগরতলা যে আমাদের সদর যে ডিস্ট্রিক্ট আছে, ওরা ওদের ওইখানেও ওরা বাইক র্যালি সংগঠিত করছে এবং যেহেতু আগরতলা সদরের মধ্যে 6 আগরতলা এবং বর্ধওয়ালি থাকবে, সেহেতু ওইখানে তো টাচ করবেই। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।